বাস্তবায়নে আমার জন্ম হয়েছে। তখন আমার যখন জন্ম হয় তখন আমি দেখছি যে আমাদের বাড়িতে বিশাল বিশাল গাছ, অনেক বড় বড় আমের গাছ, কাঁঠাল গাছ। সকালে উঠে দেখা গেছে যে আমরা যখন পূজা হয় ছোট ছোট কাঁঠালের গাছ ছিল, কাঁঠাল পাখি আছে। এটা ধরেন 81-82 দিকে নদী আমাদের ভাঙা শুরু হয়। এইভাবে ধরেন 86 পর্যন্ত আমার 10 বার নদী ভাঙছে। আমাদের কুড়িগ্রাম জেলা, উলিপুর উপজেলা, থেকরা ইউনিয়ন থেকে আমরা তাম্বুলপুরে যা বাড়ি করছিলাম, ওই তাম্বুলপুরও ভাঙিয়ে। তখন আবার আমাদের চর ভাসছে, খেতরার চর, এই চরে আমাদের বসবাস। তারপরে আমি ঢাকা যাই, ঢাকা যা উপার্জন করে তখন হয়তো কাইম বলি যেটা, যেখানে নদী যায় নাই, নদীর থেকে 2 কিলো দূরে আমরা বাড়ি করছি। ওখানে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে বসবাস করতেছি। কিন্তু চরের মধ্যে আমার বাপ দাদার প্রায় 30-40 একর জমি আমাদের আছে, এটা কখনো আবাদ হয় কখনো হয় না। এইবারও আলুর ব্লক, আমি আলুর ব্লক করি, বিআরডিসিতে আলু দেই। আমরা একটা আগুর আলুর ব্যবস্থা করছিলাম, ক্যারেজ আলু বলে, এটা প্রায় 15-20 একর আমরা লাগাইছিলাম। এই হঠাৎ করে যে বন্যা আসলো, এই বন্যাতে এই আলুগুলার উপর দিয়ে আমার 3 ফিট করে বালু পড়ে। এখন এই বিআরডিসির ব্লক আমি এবার ছাড়ি দিছি, কারণ আমি করতে পারতেছি না, টাকার অভাব। আমাদের প্রতিটা লোক এই তিস্তা নদীর জন্যই আমরা কিন্তু এই ক্ষতি করছি। মেগা প্রকল্প শুনতেছি যে আমাদের 12,000 কোটি টাকা, 800,000 কোটি টাকা একনিকের মিটিং হয়েছে। এইটা আসলে এই যে 8 একর 8 কিলো নদী, নদী 8 কিলো কোথাও আছে, কোথাও 12 কিলোও আছে, খুব পশ্চিম প্রতিটা চর অঞ্চল হয়েছে। নদী আসলে কটুকি করবে, এখনো এই প্ল্যানটা পার হয়। এবং আমাদের প্রতিবেশী দেশ ভারত, হয়তো ভারতও একটা মোস ফরকাইতেছে যে বাংলাদেশ যদি উন্নত হয় তাহলে তো আমরা রবি শস্য বিক্রি করতে পারবো না। এই যে পানি, পেঁয়াজ, আমরা ভারতের পেঁয়াজ খাই, বড় বড় পেঁয়াজ চায়নার থেকে আনি, বিভিন্ন দেশ থেকে। আমাদের যদি এই এই তিস্তার চরে পেঁয়াজ হয়, আলু হয়, রসুন হয়, আদা হয়, এইটা যদি হয় আমরা বিদেশে ইনপুট করতে পারবো। কিন্তু